একটু সামনে একটু সরেন ধন্যবাদ আসলে আমি আসলে এরকম পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি আমি নরমালি মনে করেছি যেরকম হয় মনে করেছি নরমালি যেরকম হয় সেরকম ফিতা কাটবো চলে আসবো কিন্তু এই পরিস্থিতি একদিক থেকে খুশি লাগছে আমাকে মানুষ ভালোবাসে এবং আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই মিরপুর মডেল থানা সহ ডিএমপির এই আমার মডেল থানার সমস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল পুলিশদেরকে তাদেরকে ইনফিনিক্স কোম্পানি থেকে তাদেরকে নিরাপত্তার জন্য চিঠি দেওয়া হয়েছিল তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে বা তারপর মিরপুর থানা ছাত্রলীগ যথেষ্ট কষ্ট করেছে আজকে এত মানুষ আমি দেখে অভিভূত ভালোবাসা এবং ইনফিনিক্সের কাজ করতে এসে আজকে এত মানুষের ভালোবাসা দেখব বা এটাকে আমি কখনোই বিরক্ত মনে করি না কারণ একটা শিল্পীর যদি মানুষের ভালোবাসা না থাকে তাহলে সেই শিল্পী বা কিসের সে তো আমি আসলে অভিভূত এত মানুষের ভিড় পুরো রাস্তা আটকে যাওয়ার মতো অবস্থা না জেনেও কেউ শুধু এখানে পোস্টারিং নাই ঘোষণা নাই তারপরও মানুষজন আসছে এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এই গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য দাঁড়িয়ে আছেন এই গণমাধ্যম কর্মী যারা তাদের প্রতি অনেক ভালোবাসা এরা আমার ভাই এরা আমার প্রিয়জন যাদের না হলে অথবা জায়েদ খান তৈরি হতো না আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং আপনাদের প্রতি অনেক শুভকামনা সব বরাবরের মতো কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং জানেন আগামী দিন আমার আরেকটা উদ্বোধন আছে কালকে শ্যামলী স্কোয়ারে ওখানে একটা টেলিভিশন কোম্পানির ওখানেও আশা করি আপনারা উপস্থিত হবেন গণমাধ্যম কর্মীরা তো আজকের এই পরিস্থিতি আসলে আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা আমি এমন পরিস্থিতিতে শুটিংয়ে গিয়ে পড়েছি হাজার হাজার মানুষ গ্রামে কিন্তু এইরকম মানে উদ্বোধন করতে এসে আনবিলিভেবল আমি সত্যি আবির্ভূত